সংযুক্ত আরব আমিরাতের শারজার, 1 নং সানাইয়ার, আল নাহজাত, কিং ফয়সাল রোডত অর্ণিনা রেস্টুরেন্টর শুভ উদ্বোধন করা হয়। এ সময় এই প্রতিষ্ঠানের উদ্বোধন করে উক্ত প্রতিষ্ঠানের মালিক মৌলানা মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ আমানুল্লাহ এবং মোহাম্মদ আবদুল্লাহ। প্রতিদিনই দুপুরে দুপুর আর রাতে বিরিয়ানিতে আসবে বাংলাদেশে হানা ব্যাকিং দেখুন ইনশাল্লাহ বাংলাদেশে হানা সাথে সাথে এই দেশের সাগরের মাছও রাখুন আর বাংলাদেশের প্রত্যেকটা আইটেম ইনশাল্লাহ পাওয়া যায়। অনারার দেশবাসী প্রবাসী দুপুর আছে ভাই বন্ধু ব্যাকবোনের আনার রেস্টুরেন্টের মধ্যে একবার সাইজন একবার হানা খাই এনে সাইজন অনারা গুড়ি জল অনারার ব্যাকবোনের দাওয়াত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ এ সম্বন্ধে আরও জানায়, যদি বর্তমানে বাংলাদেশের তুন বন্ধ তাহা আমিরাতগামী ফ্লাইট খোলা হয় তৈলি অনেক কর্মজীবী হল কর্মস্থানত ফিরতে পারিব, পাশাপাশি বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানও বাড়িব। সমান দেশের ফ্ল্যাট খুললি আর দেশের ফ্ল্যাট খুললি ইনশাল্লাহ কর্মজীবী আরও বহুত বাড়ি যাবে গুই, তো আর মতো প্রতিষ্ঠান আরও বাড়ি যাবে গুই, বুঝলেন, আশা করি ইনশাল্লাহ বাড়ি যাবে গুই। উদ্বোধন অনুষ্ঠানের মধ্যে কোরআন খতমের ফরফি দাহাড়িয়ারে মোনাজাত পরিচালনা করে মাওলানা ইব্রাহিম। যারা মালিক পক্ষ আছে তারাও জান নাকি আল্লাহ স্টাফ লগে ভালো আসর ব্যবহার করতে পারার মতো অভিজ্ঞতা বর্মন মাওলা। এছাড়াও এডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল আলী আহমদ, কাসেম, মোহাম্মদ রফিক, রুবেল, সিদ্দিক, বেলাল সহ আরো বোধকিয়াই। বাঙালি ভাই অঙ্কল আছে তারা প্রতিষ্ঠানের মালিকপক্ষ এ সম্বন্ধে জানায়, এই রেস্টুরেন্টের মধ্যে সুলভ মূল্যে এবং খাবারের মান সবসময় ধরে রাখা হইব, সেই সাথে প্রতি বৃহস্পতিবার শুক্রবার তাহিব চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।